James Webb telescope giving us this first full color image of the universe anyone has ever seen. এই মাত্র কিছুদিন আগে পৃথিবীর মহাকাশ বিজ্ঞান নতুন এক যুগে প্রবেশ করলো বলা যায়। NASA জেমস ওয়েব টেলিস্কোপ যেন এক আশ্চর্য জাদু বলে ধারণ করল মহাবিশ্বের কয়েকশো কোটি বছর আগের প্রথম সম্পূর্ণ রঙিন ও বিস্ময়কর ছবি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠে তাই গর্বের সুর। These images are going to remind the world that America can do big things. জেমস ওয়েবের তোলা এই ছবিগুলো নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের যেন কমতি নেই। আর গণমাধ্যম বলুন আর সামাজিক যোগাযোগ মাধ্যমই বলুন, বিশ্ব মিডিয়ায় তোলপাড়ও কম হচ্ছে না। The first photograph showed some of the deepest views ever taken of the universe. কিন্তু জেমস ওয়েবের তোলা এই ছবিগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে ঠিক কি কারণে? কি এমন আছে এই ছবিগুলোতে? আর এই ছবিগুলোর বিশেষত্বই বা কি? জেমস ওয়েব টেলিস্কোপের তোলা এই ছবির ব্যাখ্যা এবং সেই সাথে এই ছবিগুলো বিজ্ঞানীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ তাই জানার চেষ্টা করব আদ্যোপান্তের আজকের পর্বে। জেমস ওয়েবের তোলা প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি বেশ ঘটা করেই প্রকাশ করল নাসা, কারণ এমন ঐতিহাসিক ক্ষণ মানুষের জীবনে খুব কমই আসে। এই ছবিটি শুধু ইতিহাসের পাতাতেই নয়, বহু মানুষের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছে। এটি নাসার প্রথম প্রকাশ করা ছবি। অনেকের কাছেই ছবিটি বেশ সাদামাটা মনে হতে পারে, কিন্তু এই ছবিটি অনবদ্য, কারণ এটি আপনাকে নিয়ে যেতে চলেছে এই মহাবিশ্ব সৃষ্টির কাছাকাছি সময়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ছবিতে আপনি যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে 4.6 বিলিয়ন বা 460 কোটি বছর অতীতের সুদূর এক মহাজগতের চিত্র। এখানেই শেষ নয়, ছবির আরও ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র আলোর বিন্দুর মধ্যে কোনো না কোনোটা 13.5 বিলিয়ন বা 1350 কোটি বছর আগের, অর্থাৎ মহাজগতের একেবারে সূচনালগ্নের ছায়াপথ থেকে আসা আলো। কিন্তু কিভাবে এত অতীতের একটি ছবি ধারণ করল জেমস ওয়েব, সে সম্পর্কে জানার আগে এই ছবিটির আরও কিছু খুঁটিনাটি জেনে আসা যাক। এই ছবিটি জেমস ওয়েবের প্রথম ফুল কালার ডিপ ফিল্ড ইমেজ। ডিপ ফিল্ড ইমেজ বলতে সেই সব ছবিকে বোঝানো হয় যেগুলো তোলার জন্য একটি নির্দিষ্ট দিকে ক্যামেরার এক্সপোজার লম্বা সময় ধরে রাখা হয়। এই ছবিটি তুলতে জেমস ওয়েবের সময় লেগেছে 12.5 ঘন্টা। এখানে জানিয়ে রাখি, এ ধরনের একটি ছবি তোলার জন্য জেমস ওয়েবের পূর্বসূরি হাবলের সময় লাগত কয়েক সপ্তাহ। জেমস ওয়েবের কেরামতি শুধু এখানেই সীমিত না, এটি মানব জাতির ইতিহাসে সুদূর মহাজগতের গভীরতম এবং সুস্পষ্ট ছবি। এখানে যা দেখতে পাচ্ছেন তা দক্ষিণ গোলার্ধের ছায়াপথের একটি গুচ্ছ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন SMSES 0723। এই ছায়াপথগুচ্ছ পৃথিবী থেকে 450 কোটি আলোক বর্ষ দূরে অবস্থিত। ছবিতে সবচেয়ে বেশি উজ্জ্বল যে আলোর বিচ্ছুরণগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পৃথিবীর নিবাস মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের সবচেয়ে কাছের নক্ষত্র। কিন্তু এর পেছনেই কিছু কিছু ছায়াপথ খানিকটা বেগে গেছে বলে দেখা যাচ্ছে। মূলত ছবির কেন্দ্রে থাকা ছায়াপথগুচ্ছের মাধ্যাকর্ষণের প্রভাবে এখানে তৈরি হয়েছে স্পেস টাইম কার্ভেচার বা স্থানকালের বক্রতা। এই ছায়াপথগুচ্ছের সম্মিলিত ভর এত অবিশ্বাস্য রকম বেশি যে তা অনেকটা জুম লেন্সের মতো কাজ করছে, ফলে পেছনের অতি ক্ষুদ্র আলোকবিন্দুর বিচ্ছুরণও আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটি ছাড়াও জেমস ওয়েবের তোলা আরও কয়েকটি ছবি প্রকাশ করেছে নাসা। সবগুলো ছবি যেন এক একটি মহাকাব্য। কত অদেখা অজানা আর রহস্যে মোড়া মহাজাগতিক সত্যকে ধীরে ধীরে উন্মোচন করতে চলেছে এসব ছবি তা হয়তো আমরা চিন্তাও করতে পারবো না এই মুহূর্তে। এবার চলুন জেনে আসি জেমস ওয়েব টেলিস্কোপ কিভাবে এত সুদূর অতীতের ছবি ধারণ করল। আমরা জানি আলোর গতি সেকেন্ডে মোটামুটি 186,000 মাইল বা 3,00,000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গড়পড়তায় 15 কোটি কিলোমিটার, যে কারণে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে গড়ে 8 মিনিট 17 সেকেন্ড। অর্থাৎ আমরা যখন সূর্য দেখতে পাই তা আসলে দেখি তার 8 মিনিট 17 সেকেন্ড আগের অবস্থায়। মোটা দাগে বললে সূর্য যদি অদৃশ্য হয়ে যায় তবে তা টের পেতে আমাদের সময় লাগবে 8 মিনিট 17 সেকেন্ড। একইভাবে দূরবর্তী একটি নক্ষত্রের আলো মহাকাশ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছতে বহু বহু বছর সময় লেগে যেতে পারে। যেমন আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় 4 বছর, অর্থাৎ আমরা ওই নক্ষত্রটিকে দেখি তার 4 বছর আগের অবস্থায়।
এবার আসি জেমস ওয়েবের তোলা এই ছবিটির ব্যাখ্যায়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর এই মহাজগতের জন্ম হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে। এর 1 বিলিয়ন বছর পর থেকে প্রথম তারামণ্ডলী ও ছায়াপথগুলির সৃষ্টি শুরু। এসব তারাগুলো থেকে আলোর যাত্রা শুরু হয়েছিল সেই 100 কোটি বছর আগে। জেমস ওয়েবের তোলা এই ছবিতে সেই সৃষ্টির প্রথম দিককার কিছু নক্ষত্রমণ্ডলীর বিচ্ছুরিত আলো ধরা পড়েছে। আগেই বলেছি, এগুলোর কোনো না কোনোটা 13.5 বিলিয়ন বছর আগের। অর্থাৎ ওই তারামণ্ডলী থেকে বিচ্ছুরিত আলো 13.5 বিলিয়ন বছর সময় নিয়েছে আমাদের সৌরজগতে পৌঁছানোর জন্য। মোট কথা, ছবিতে ওই তারামণ্ডলীকে দেখা যাচ্ছে তার 13.5 বিলিয়ন বছর আগের অবস্থায়। আর এখানে জেমস ওয়েব টেলিস্কোপ সৃষ্টি করেছে নতুন ইতিহাস, কারণ এর আগে মহাজগতের এত নিখুঁত এবং সুস্পষ্ট ছবি ধারণ করতে পারেনি কোনো টেলিস্কোপই। এবার চলুন জেনে আসা যাক কেন জেমস ওয়েবের ছবি বিজ্ঞানীদের মাঝে হইচই ফেলে দিয়েছে, আর কেনই বা মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানের প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা জেমস ওয়েবের ছবির গুণগত মান বিশ্লেষণ করে বুঝতে পেরেছেন এটি মহাবিশ্বের আরও গভীরে গিয়ে মহাজগতের স্পষ্ট চিত্র তুলে আনতে সক্ষম। এতে করে সৃষ্টির একেবারে গোড়ার দিককার নক্ষত্র বা ছায়াপথের ছবি তুলে আনতে পারবে এই টেলিস্কোপ, আর তা সম্ভব হলে এই মহাজগৎ সৃষ্টির রহস্য উন্মোচনের পথ খুলে যাবে বলে বিশ্বাস অনেক বিজ্ঞানীর। শুধু মহাবিশ্ব সৃষ্টির রহস্যই না, আমাদের সৌরজগতের বাইরের বিভিন্ন গ্রহ বসবাসের উপযোগী কিনা তাও খুঁজে বের করার চেষ্টা করবে এই টেলিস্কোপ। ইতোমধ্যে এটি পৃথিবী থেকে 1000 আলোকবর্ষ দূরে ওয়াস্প 96B নামের একটি বিশালাকৃতির গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করে চমকপ্রদ সব তথ্য দিতে সক্ষম হয়েছে। সূর্যের মতো একটি নক্ষত্রকে খুব কাছ দিয়ে আবর্তন করা গ্যাসীয় ওই গ্রহে বাষ্প, কুয়াশা ও মেঘ থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে এই গ্রহের তাপমাত্রা অনেক বেশি থাকায় সেখানে প্রাণের অস্তিত্ব না থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু জেমস ওয়েব এটা প্রমাণ করেছে যে দূর মহাজগতের বিপুল পরিমাণ বহির্জাগতিক গ্রহগুলো পর্যবেক্ষণ করে প্রাণের উপযোগী গ্রহ খুঁজে বের করাটা এখন আরও সহজ হবে। এছাড়া জেমস ওয়েব টেলিস্কোপ এমন সব তথ্য বিজ্ঞানীদের সামনে হাজির করেছে যা সম্পর্কে বিজ্ঞানীরা একেবারেই অবগত ছিলেন না। এর পাঠানো তথ্য বিশ্লেষণ করে অপ্রত্যাশিত অনেক কিছুই খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। মোট কথা, এই টেলিস্কোপ বিজ্ঞানীদের সামনে যেন অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। Somewhere something incredible is waiting to be known. তবে একটি আশঙ্কা কিন্তু বিজ্ঞানীদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। অত্যন্ত নাজুক এই টেলিস্কোপটি মহাজাগতিক ধূলিকণা বা ক্ষুদ্র গ্রহাণুর আঘাতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা মেরামত করার সুযোগ নেই। ইতোমধ্যে বিজ্ঞানীদের ধারণার চেয়েও বিপজ্জনক এমন একাধিক সংঘর্ষ ঘটেছে। সৌভাগ্যক্রমে সে যাত্রায় জেমস ওয়েব বেঁচে গেলেও ভাগ্য সবসময় সহায়তা নাও করতে পারে। যে অপার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এই টেলিস্কোপ তা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করুক জেমস ওয়েব, এটাই আমাদের সবার প্রত্যাশা।